রমজানের দিনটা যেই বছরের রমজানটা শুরু হবে কি দিয়ে শুক্রবারের দিন দিয়ে ওই রমজান মাসে মধ্য রমজানে একটা বিস্ফোরণ হবে একটা কি হবে বিস্ফোরণ হবে এই বিস্ফোরণে হাজার 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 মানুষ মারা যাবে মুসলমান ভাইরা আবার এই রমজান নিয়ে আমি একটা আপনাদেরকে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি ভবিষ্যৎবাণী করা নিষেধ কিন্তু হাদিস থেকে আমি আপনাদেরকে উদ্ধৃতি দিয়ে যাচ্ছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা হলো আসার ওনার গবেষণা আজ থেকে 1450 বছর পূর্বে সাহাবে রাসূলের সাহাবীরা কত অভিজ্ঞ ছিলেন কত গবেষণামূলক তারা কথা বলে গেছেন আজ থেকে 1450 বছর পূর্বে এই সাহাবী বলেন যেই মাসটা যেই বছরের রমজানটা শুরু হবে শুক্রবারের দিন দিয়ে যেই রমজানের দিনটা যেই বছরের রমজানটা শুরু হবে কি দিয়ে শুক্রবারের দিন দিয়ে ওই রমজান মাসে মধ্য রমজানে একটা বিস্ফোরণ হবে একটা কি হবে বিস্ফোরণ হবে এই বিস্ফোরণে হাজার 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 মানুষ মারা যাবে তা বলেন তো দেখি এই রমজান কি দিয়ে শুরু হয়েছে জুমার দিন দিয়ে শুরু হয় নাই আগামী জুমায় কত রমজান যাবে খেয়াল করে দেখছেন আগামী জুমায় কত রমজান যাবে 15 রমজান খেয়াল করে দেখেন একটু ভবিষ্যৎবাণী মিলে যাবে হতে পারে কিন্তু ইবনে মাসউদের বক্তব্য হিসেবে অবশ্যই এটা সহিহ যে হাদাতুন ফিন নিসফি মিন রমাদান মধ্য রমাদানে মহাকাশে বিশাল নিনাদ হবে আওয়াজ হবে জুমার দিনে এবং প্রত্যুষে ভোরবেলায় এটা সেই রমাদানে হবে যা ওয়াফাকা শাহরু রমাদান লাইলাতুল জুমা আর যখন রমজান মাস জুমার রাতে শুরু হবে তখন দেখুন কতটা সাইন্টিফিক নির্দেশনা এগুলো 1450 বছর আগের মানুষদের পক্ষে বলা বোঝা উক্তি করা বা বানানো এই সিরিয়ালে অসম্ভব অসম্ভব এগুলো হুকমান মারফু নবীজি থেকে প্রাপ্ত হওয়া ছাড়া এই তথ্য কেউ দিতেই পারে না কি বলছেন যে একটা অ্যাস্টেরয়েডের আক্রমণ ভয়াবহ মহাকাশ থেকে আসতেছে পাথর আক্রমণ আসতেছে বাঁচার উপায় কি এক নম্বর ফাদখুলু বুয়ুতাকুম তোমাদের ঘরে ঢুকে পড়ো দু নম্বর ওয়াগলিকু আবওয়াবাকুম দরজাগুলো সব বন্ধ করে ফেলো তিন নম্বর অশুদ্ধু কুয়াকম যত ভেন্টিলেটর আছে ছিদ্র আছে সব বন্ধ করে দাও দেখুন কারণ যে মহানিনাদ মহাবিস্ফোরণের আওয়াজ মহাকাশ থেকে আসবে এটা তো কান ফাটিয়ে এবং ব্রেনে কম্পন সৃষ্টি করে হার্টে কম্পন সৃষ্টি করে মানুষকে মেরে দেবে রমজান মাস সামনে রেখে শাবানের এই বরকতপূর্ণ সময় আজকে মলিন যেই কোন রমজানে পনেরোই রমজান শুক্রবারে বিকট একটা আওয়াজ হবে কানটা খাড়া করে শোনেন পনেরোই রমজান জুমা বারে বিকট একটা আওয়াজ হবে রমজান মাসে যেই আওয়াজের কারণে 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে 70,000 মানুষ বোবা হয়ে যাবে একমাত্র তারা বাঁচবে যারা সেজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকলো যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভয়াবহ আযাবের কথা বলেছেন যে আযাবটা আসবে রমাদানুল মুবারক পনেরোই রমজানে রমাদানুল মুবারক পনেরোই রমজানে যে আযাবের কারণে শুক্রবারে জুমাবারে ফজরের নামাজ পড়তে যাওয়ার পরে হাদিসের মধ্যে বলা হয়েছে ফজরের নামাজ পড়তে যাওয়ার পর তারা যেন ঘরে চলে আসে ঘরে চলে এসে ঘরের দরজা জ্বালানা সহ আওয়াজ আসার যত মাধ্যম আছে ভেন্টিলেটরগুলো পর্যন্ত যেন বন্ধ রাখে কম্বল দিয়ে নিজেদেরকে যেন চেপে রাখে মানুষ যেন সেজদা অবনত হয়ে মালিকের কাছে শুধু ফরিয়াদ করতে থাকে এমন ভয়াবহ আযাব আর গজব আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আরো একবার সুযোগ দিয়েছেন তওবা করার যে কিয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গা শিহরিয়ে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কিয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ
একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লায় বলেন একটা আরেকটা আবার বলেন একটা আরেকটা বড় আলামত মোট 10টা কয়টা আল্লাহর মেহেরবানি 10টা একটাও প্রকাশ পায় না একটাও প্রকাশ পায় না কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেক অনেকগুলো আলামত